Hi beautiful people, today I'm share a tutorial on this soft glam makeup look for Valentine's Day. If you are interested, please keep on watching. এখানে আমি অলরেডি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে চলে এসেছি। এখন আমি পন্ডসের অয়েল ফ্রি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি। মেকআপ করার আগে ফেসটাকে ভালো করে ময়েশ্চারাইজ করা খুব জরুরি, তো তোমাদের কাছে যে ময়েশ্চারাইজারটা আছে সেটাই ভালো করে অ্যাপ্লাই করে নিও। দেন আমি ব্লু হেভেনের এই প্রাইমারটা ইউজ করছি। প্রাইমারটা আমি মেনলি আমার টি জোনে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর যে এক্সেস প্রোডাক্টটা থাকবে সেটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। প্রাইমার ইউজ করা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রাইমার আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয় এবং মেকআপটাকে লং লাস্টিং করে তোলে। তারপর আমি হিলারি রোডার এই আইব্রো কিটটা দিয়ে আমার আইব্রো করে নেব। আমি এখানে ডার্ক ব্রাউন শেড নিয়েছি আইব্রো করার জন্য, কারণ আমার আইব্রো বেশি নেই, খুব হালকা। যদি আমি ব্ল্যাক কালার নিই তাহলে প্রচণ্ড ফেক লাগবে। তারপর আমি কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি এবং একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশান ইউজ করছি ইন দি শেড গোল্ডেন বেজ। এই ফাউন্ডেশানটা একটু ড্রাই টাইপের, তো তোমাদের স্কিনটা যদি অয়েলি হয় তাহলে ফাউন্ডেশানটা তোমাদের জন্য পারফেক্ট, কিন্তু যদি ড্রাই স্কিন হয় তাহলে ফাউন্ডেশানটা ইউজ করার আগে ফেসটাকে ভালো করে ময়েশ্চারাইজ করে নিও, নাহলে ফাউন্ডেশানের সাথে একটু ফেসিয়াল অয়েল মিক্স করে নিও, তাহলে ঠিক হবে। তারপর আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। নেকেও অ্যাপ্লাই করছি, কারণ নেক আর ফেসের কালার আলাদা হলে খুব খারাপ দেখাবে। দেন আমি সেম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরই কনসিলার ইউজ করছি ইন দি শেড মিডিয়াম টনি। এটাকে আমি আমার আন্ডার আইয়ে অ্যাপ্লাই করব, আমার ব্রিজ অফ দি নোসে এবং ফেসে কয়েকটা অ্যাকনে স্পট আছে সেগুলোর উপর অ্যাপ্লাই করে নেব। তারপর আমি কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি NYB-র একটা ডার্ক শেডের কনসিলার নিয়েছি, এটা দিয়ে আমি ফেসটাকে ভালো করে কন্ট্রোল করে নেব। সেম ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি ল্যাকমি লুজ পাউডার নিয়েছি ফেসটাকে বেকিং করার জন্য। আমি এখানে যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি ওখানে ভালো করে সেট করে নিচ্ছি, নাহলে ক্রিজ লাইন পড়ে যাবে। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। এখানে আমি হুডা বিউটির নিউড প্যালেটটা নিয়েছি, কারণ আজকে একটা সফট গ্ল্যাম লুক ক্রিয়েট করছি। এখান থেকে একটা হালকা ব্রাউন শেড নিয়ে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি ক্রিজটাকে ডিফাইন করার জন্য। দেন আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার ইনার কর্নার থেকে ফুল লিডে অ্যাপ্লাই করছি। আইশ্যাডো একটু ভালো করে ব্লেন্ড করো যেন কোনো হার্শ লাইন না থাকে। তারপর আমি একটা ফ্ল্যাট ব্রাশে কনসিলার নিয়ে একটা ছোট কাট ক্রিজ করছি। কাট ক্রিজ করার সময় একটু সাবধানে করো, যদি একটু এদিক ওদিক হয়ে যায় পুরো আই লুকটাই খারাপ হয়ে যায়, তো এটা একটু ধৈর্য সহকারে সাবধানে করো। তারপর আমি এই পাউডার শেডটা নিয়ে আমার কনসিলারটাকে সেট করে নেব। দেন আমি গ্লিটার শেডটা নিয়ে আমার কাট ক্রিজে অ্যাপ্লাই করছি, আমি এখানে ফিঙ্গার্স দিয়ে অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো।
তারপর আমি ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমার কাট ক্রিজের সাথে আইশ্যাডোটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। দেন আমি এই হালকা নিউড শেডটা নিয়ে আমার ফুল লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি যেন কোনো হার্শ লাইন না বোঝা যায়। দেন আমি NYB-র এই আইলাইনারটা নিয়ে একটা লং উইং লাইনার ড্র করছি, তোমরা চাইলে এমনি সিম্পলও রাখতে পারো। তারপর আমি ইনার কর্নারে একটু বাড়িয়ে দিচ্ছি আইলাইনারটা, একটা ফিশ আই টাইপের ক্রিয়েট করলাম আজকে। দেন আমি মেবেলিন হাইপার কার্ড মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লোয়ার ল্যাশ লাইন এবং আপার ল্যাশ লাইনে। তারপর আমি একটা স্মল ব্রাশে ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন আমি স্টিল প্যারিসের এই ব্লাশ শেডটা নিয়ে আমি আমার চিকসে অ্যাপ্লাই করে দিচ্ছি। একটু নোজেও অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমি সুইস বিউটি মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নেব। তারপর ওই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরই হাইলাইটার নিয়েছি, নিয়ে আমি আমার ব্রিজ অফ দি নোজ এবং ফেসের যে হায়েস্ট পয়েন্টগুলো আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার আইজের ইনার কর্নারগুলোতে ইউজ করে নিলাম। তারপর আমি ওয়াটার লাইনে একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করছি চোখটাকে যাতে একটু বড় বড় দেখায়। তোমরা চাইলে ব্ল্যাক কাজলও ইউজ করতে পারো। তারপর আমি L18-এর একটা চকলেট শেড লিপসে অ্যাপ্লাই করছি। আজকে আমি দুটো লিপশেড অ্যাপ্লাই করে দেখাবো, তোমরা তোমাদের যেটা ইচ্ছা সেটা অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি চকলেট শেডটা অ্যাপ্লাই করছি ফার্স্টে, দেন আমি ভোস্টের একটা রেড লিপ ক্রেয়ন ইউজ করবো। দেখো কোনটা তোমাদের ভালো লাগে সেটা অ্যাপ্লাই করে নিও। এখানে আমি ভোস্টের ওই রেড লিপশেডটা ইউজ করছি, দেখো তোমাদের কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা ইউজ করো। এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। তোমাদের যদি এই লুকটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি হিট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।